নমস্কার বন্ধুরা কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজ আমি তৈরি করে দেখাবো ধনিয়া পুদিনা চিকেন একেবারে অন্যরকম একটি রেসিপি আপনাদের যদি একটু অন্যরকম ট্রাই করতে ইচ্ছা করে অনায়াসে কিন্তু এই রেসিপিটা ট্রাই করে নিতে পারেন এই চিকেনের রেসিপিটা রুটি পরোটা বা জিরা রাইসের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার আর দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকন সহ আরো নিত্য নতুন রেসিপি দেখার জন্য এবার চলে যাচ্ছি মূল রান্নায় প্রথমেই 1 কিলো থেকে একটু বেশি চিকেন নিয়েছি আর চিকেনগুলো একটু বড় সাইজের খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো এবার অ্যাড করে দেব 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো এবার অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন জিরের গুঁড়ো সমস্ত শুকনো মশলাগুলো অ্যাড করে দেবো এবার অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো এবার দিয়ে হাফ চিকেন মশলা অ্যাড করে ওয়ান টেবিল স্পুন পাতি লেবুর রস এবার সমস্ত জিনিস খুব ভালোভাবে মেখে নিতে হবে চিকেনটা এমনভাবে ভাবে মেখে নিতে হবে যেন প্রত্যেকটা চিকেনের গায়ে খুব ভালোভাবে মশলাটা মেখে যায় ফিরে আসছি সমস্ত চিকেনটা মশলার সঙ্গে মাখিয়ে নেওয়ার পর চেষ্টা থাকে আপনাদের সামনে কিছু নিত্য নতুন রেসিপি তুলে ধরার আর চিকেনের তো হরেক রকম রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে যেহেতু আমার বাচ্চারা চিকেন খেতে খুব ভালোবাসে আমি চেষ্টায় থাকি সবসময় একটু নিত্য নতুন রেসিপি ওদের সামনে তুলে ধরার আর ওরাও খুব তৃপ্তি করে খুব ভালোবেসে খায় আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আর যদি রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চিকেনটা মেখে নেওয়া হয়ে গেছে আমি এখানে প্রায় এক ঘন্টার জন্য চিকেনটা রেখে দেবো ফ্রিজের মধ্যে অ্যাড করে দিলাম এক ইঞ্চি আদা দিলাম বেশ খানিকটা রসুনের কোয়া এবার অ্যাড করে দিচ্ছি অনেকটাই পুদিনা পাতা এবার অ্যাড করে দেবো বেশ খানিকটা ধনে পাতা ধনে পাতা আর পুদিনা পাতাটা আপনারা চিকেন অনুযায়ী অ্যাড অ্যাড করবেন করে দিয়েছি প্রায় দশ বারোটা কাঁচা লঙ্কা এবার সমস্ত মশলাটা পেস্ট করে নিয়েছি এবার একটা কড়াই গরম করে নেবো আর কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেবো বেশ খানিকটা সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন সর্ষের তেলটা গরম হয়ে আসা অবধি আমরা অপেক্ষা করব। তেলটা যেই গরম হয়ে এসছে এখানে কিছুটা কারি পাতা আমি ছেড়ে দিয়েছি কারি পাতাটা একটু ভাজা ভাজা হয়ে যখন সুগন্ধ বেরোবে সেই পর্যায়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে অ্যাড করে আমরা কুচি আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম আর পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে আসা অবধি ভেজে নেব এই পর্যায়ে কোনোভাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে দেবেন না মিডিয়াম ফ্লেমে রেখেই পেঁয়াজটা একটু সময় ধরে ভেজে নিতে হবে পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে এসছে এই পর্যায়ে অ্যাড দেবো অল্প পরিমাণে চিনি এতে চিকেনের কালারটা একটু ভালো আসে এবার পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে অ্যাড করে দিলাম যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলার বাটি দেওয়া জলটা এখানে অ্যাড করে দেবো মশলার বাটি দেওয়া জলটা অ্যাড করলে কি হবে জলটা টেনেও আসবে আর ওইদিকে মশলা তেলটা ছেড়ে আসবে আর মশলা নিচের থেকে লেগে যাওয়ার চান্সটা থাকবে না আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে আমি এখানে মশলাটা কষিয়ে নেব ফিরে আসব মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি বেশ খানিকটা টমেটো নিয়েছি আমি এখানে এক কিলোর থেকে একটু বেশি চিকেন আছে ওর জন্য চারটে টমেটো নিয়েছি চারটে টমেটো নিয়ে এবার মিক্সির জারে পেস্ট বানিয়ে নেব আর দেখুন অলরেডি মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে অ্যাড করে দেব পেস্ট করে রাখা টমেটো টমেটোটা দিয়েও মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম লো ফ্লেম করে নেবো আর মশলা থেকে তেল ছাড়ে আসা অবধি মশলাটা কষাতে থাকবে মশলাটা দেখুন বেশ কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন যেহেতু আমরা চিকেনে অলরেডি অনেকটাই নুন অ্যাড করে দিয়েছি সেটা বুঝে আপনারা গ্রেভির মধ্যে নুনটা অ্যাড করবেন মশলাটা থেকে দেখুন তেলটা ছাড়া শুরু হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দেব ম্যারিনেট করা চিকেনটা চিকেনটা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে এটা নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে সমস্ত চিকেনগুলো অ্যাড করা হয়ে গেছে এবার মিডিয়াম ফ্লেমে চিকেনটা আমি নাড়িয়ে চাড়িয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়ে একদম ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দেব দশ মিনিটের জন্য চিকেনের এই রেসিপিটা কোনো রকম জলের ব্যবহার করা যাবে না চিকেন আমরা যখন ঢাকা চাপা দিয়ে রান্না করতে দেবো তখনই অলরেডি চিকেন থেকে জল বেরোনো শুরু হয়ে যাবে ওই জলেতেই আমরা চিকেনটা রান্না করে নেব দেখুন দশ মিনিটের জন্য চিকেনটা ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম আর কতটা জল বেরিয়ে এসছে আর চিকেনের কালারটা খালি দেখুন কত সুন্দর এসছে কালারটা এইভাবেই আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও চিকেনটা 10 দশ মিনিটের জন্য আবারও ঢাকা চাপা দিয়ে দেব এবার ঢাকা চাপা দিয়ে দেব চিকেনটা যাতে সুসিদ্ধ হয়ে আসে আবারও দেখুন দশ মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি চিকেন থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে আর গ্রেভি এর জন্য আমাদের এক্সট্রা করে জল দেওয়ার কোনো রকম দরকার নেই দেখুন ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম আর চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার খালি আমাদের স্ট্যান্ডিং টাইমে রেখে চিকেনটা পরিবেশন করার অপেক্ষা দেখুন স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর চিকেনের কালারটা কত সুন্দর এসেছে তৈরি হয়ে গেছে ধনিয়া পুদিনা চিকেন আশা করব আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে অনুরোধ রইল বাড়িতে একবার হলেও রেসিপিটা ট্রাই করার আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন নমস্কার